লীল পদার পিতাঘ্রি সব হৃদ ঘোরাট হাসা পড়া কর গে দিবর কর্তৃপখর পর ভূজা হুঙ্কার বিজদ ভবা খেরবা নীল বিশাল পিঙ্গল জটা ঝুটৈক নাগার জুতা ইয়জ্ঞ কপালকে জগতাং হন্তু উগ্রো তারা স্বয়ং ওম রি তারা দেবৈ নমো নমঃ। মা তারার মন্দির দর্শনের পর চলুন আমরা তারাপীঠের ঐতিহাসিক সাধন ক্ষেত্র মহাশ্মশান দর্শন করি। খালি পায়ে এই পবিত্র শ্মশান দর্শন করতে হয়। তারাপীঠের মহাশ্মশান রাতের বেলা এক আদি ভৌতিক রহস্যময় পরিবেশের সৃষ্টি করে। তারাপীঠের মহাশ্মশান আজ জাগাইকে তারাপীঠের মহাশ্মশান আজ জাগাইকে মায়ের ছেলে বামা খেপা ভৈরব যে ওরে গুরু হয়ে তন্ত্র সাধু আজ শিখাইকে মায়ের ছেলে বামা খেপা ভৈরব যে আমার তারা পিঠের মহাশ্মশান আজ জাগাইকে তারা পিঠের মহাশ্মশান আজ জাগাইকে সব যখন পড়েছি তার দেহ মোহমুক্তি পায় সব যখন পড়েছি তার দেহ মোহমুক্তি পায় আত্মাকে যে পথ দেখায় আত্মাকে যে পথ দেখায় বামদেব স্বয়ং তারাপীঠের মহাশ্মশান আজ জাগাইকে আমার তারাপীঠের মহাশ্মশান আজ জাগাইকে। অনেক ভক্তগণ আধ্যাত্মিক উপলব্ধি লাভ করার আশায় সারা রাত এই পবিত্র শ্মশানে মায়ের নাম গান করেন। শ্মশানের অতীতের বিশালতা ও নির্জনতা এখন আর নেই, তবুও যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মরার হার, ছেঁড়া বিছানা, পোড়া কাঠ, সাধু সন্ন্যাসীদের মাটির কুটির দেখতে পাওয়া যায়। সাধু সন্ন্যাসীদের পোশাক রক্তাভ গলায় বিচিত্র রুদ্রাক্ষ স্ফটিক পদ্মবীজ শোভিত মালা দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে গৃহী ভক্তরা পার্থিব কিংবা পরমার্থিবের আশায় সাধুদের ডেরায় হাজির হন এবং মুড়ি কারণ মাছ পোড়া ইত্যাদি তন্ত্রমতের প্রসাদ পরমাদরে গ্রহণ করে। শ্মশানে প্রবেশপথে শুরুতেই আছে রক্তাভ হাড়ি কাঠ। ভক্তরা এই হাড়ি কাঠে ধূপ ধুনো দেন।
হাড়িকাঠের পেছনে আছে বিশাল যজ্ঞস্থল। এখানে প্রতিদিন সাধু সন্ন্যাসীরা মায়ের উদ্দেশ্যে যজ্ঞ করে থাকেন। প্রকৃত অর্থে ভাদ্র মাসের অমাবস্যাতে এই মহাশ্মশান জেগে ওঠে। অগণিত ভক্ত ওই দিন শ্মশানে যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন। কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মহাশ্মশানে শ্বেতশিমুল বৃক্ষের তলায় তারাপীঠ সাধক শ্রী শ্রী বামা খেপা বাবা সিদ্ধি লাভ করেছিলেন। প্রবাদ বাক্য, কৌশিকী দেবী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে জগৎ সৃষ্টি করেছিলেন এবং ওই দিনে তারামায়ের পূজা, যজ্ঞ নিবেদন ও দ্বারকা নদীতে অবগাহনে কুম্ভ মেলার পুণ্য লাভ হয়। যজ্ঞস্থলের পাশেই বাঁধানো সিঁড়ি দিয়ে উঠেই বামদেবের সমাধি মন্দির। এর পাশে মুক্তানন্দ, নগেন কাকা সহ অনেক সাধকের সমাধি আছে। বামদেবের সমাধি মন্দিরের পাশেই রয়েছে মায়ের রক্তাভ পাদপদ্ম। কথিত আছে এই স্থানেই ঐতিহাসিক শ্বেত শিমুল বৃক্ষ ছিল এবং বশিষ্ঠদেব ও বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। ভক্তেরা মায়ের এই পাদপদ্মে আলতা, সিঁদুর মাখায় ও ধূপধুনো দিয়ে প্রণাম করে। এই স্থানকে দেবী মায়ের ব্রহ্মরন্ধ্র বা মস্তক স্থান বলে। এছাড়া এখানে বহু ভক্ত সাধকের সমাধি মন্দির আছে। এখান থেকে একটু এগিয়ে গেলেই আমরা শিবাভোগ তলায় এসে উপস্থিত হব। এই হল শিবাভোগ তলা। কথিত আছে এই স্থানেই বামাখ্যাপা শেয়াল ও কুকুরদের খাবার খাওয়াতেন। শিবা ভোগতলার পাশেই একটি নালার উপর ছোট্ট সাঁকো। শাক্তদের শ্মশান থেকে বৈষ্ণবদের শ্মশানকে আলাদা করে রেখেছে এই ছোট্ট সাঁকোটি। দাহ না করে এখানে শিশুদের ও সাধক সাধিকাদের মৃতদেহ সমাধিস্থ করা হয়। এই হল দ্বারকা নদী। কালের বিবর্তনে দ্বারকা নদী আজ সংকীর্ণ হয়ে গেছে, তবুও বর্ষাকালে এই নদী আবার পূর্বের রূপ ধারণ করে। বামানিকেতন কর্তৃক স্থাপিত সাধক বামদেব ঘাট পুনর্নির্মাণ করা হয়েছে। বামদেব ঘাটের পাশেই রয়েছে মহাশ্মশানের দুটি চিতাস্থল। প্রকৃতির নিয়মে সূর্য যেমন প্রতিদিন ওঠে, অস্ত যায়, তেমনি শ্মশানে সব আসে, দাহ হয়। আধ্যাত্মিক ভাষায় এটাই হল ইহলোক ও পরলোকের সঙ্গম স্থল। পঞ্চভূতে বিলীন হয় কাম, ক্রোধ, লোভ, মোহ, পবিত্র হয় আত্মা।